কুয়াশা আর মেঘে ঢাকা আকাশ দেখা নেই সূর্যের অঝরে বৃষ্টি না ঝরলেও মাঝে মাঝে হালকাভাবে ভিজিয়ে দিচ্ছে প্রকৃতিকে প্রকৃতিতে শীতের হিমেল হাওয়ার সঙ্গে বৃষ্টি যোগ হওয়ায় সকালে ঘর থেকে বেরিয়েই দুর্ভোগে পড়েন শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ যানজট সৃষ্টি হচ্ছে তারপর গাড়ি সমস্যা হচ্ছে ক্লাসে যেতে পারতেছি না একই অবস্থা উপকূলীয় অঞ্চল ও দেশের অন্যান্য এলাকায়ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরে পণ্য উঠা নামার কাজ বন্ধ রয়েছে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে বন্ধ জাহাজ চলাচল সেন্ট মার্টিনে আটকা পড়েছেন প্রায় ছয়শ পর্যটক আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে এতে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তবে দুই একদিনের মধ্যেই নিম্নচাপের প্রভাব কমতে থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ অনেক জায়গায় বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি ধরনের এবং বিশেষত উপকূলীয় অঞ্চলে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গার হচ্ছে যে দুই এক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ আছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতেও সতর্ক করেছে আবহাওয়া বিভাগ স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা